পেজ আছে যে ভিতরে অনেক কিছু ভালো ভালো অনেক কিছু লেখা আছে, যেটা আমরা রমজান মাসে পড়ি তা খুব সওয়াব আছে। আসসালামু আলাইকুম। সেইতে ওঠা হলো, আফরিন ঘুম, এখন সেই খেতে যাই, লাইট অফ করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতে পাচ্ছি কি আসছে সেই উঠাইতে জন্য। আবার অন্য গলিতে যাবে উঠাইতে জন্য। ভালো, সিরিয়াল আসছে উঠাইতে, উঠাই চলে গেল, বন্ধ করে দিই। রুমে এসে পড়েছে, আপনি তো ডিপ ঘুমে আছে, তো এখন না জানে অপেক্ষা করতেছে ফজরে। আর এখানে ভালোই অন্ধকার আছে। এই একটা পেজ আছে যে ভিতরে অনেক কিছু ভালো ভালো অনেক কিছু লেখা আছে, যেটা আমরা রমজান মাসে পড়ি তা খুব সওয়াব আছে। এমনি প্রথম রোজায় 10 দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হয় 1000 বার, বুঝছেন আপনি বাবা? প্রতিদিন 1000 বার, তা এরকম করে আমি 10 দিন মিলায় 10000 বার পড়তে হবে। মানে এক এক দিনে 1000 করলে ভালো। তারপরে দ্বিতীয় 10 দিন আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু আলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটাও প্রতিদিন 1000 বার আর 10 দিনে 10000 কমপ্লিট করতে হবে। জি জি জি, মাগফিরাতে, ঠিক বলছেন আপনি। আর এটা দোজখে নিজাতে, যেটা আখরি আশরা শুরু হয় 10 দিনে, শেষ তৃতীয়। এখানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এটা পড়তে হবে 1000 করে। জি জি, 1000 করে পড়তে হবে। তা ভালো, এটা রমজান মে এসব ছোট ছোট নেকি করা ভালো, আর সব তো অনেক বেশি। একটু দেখলাম এখানে, ও এটা বলতেছেন আপনি, শেরির সময় যেটা পড়তে হয়। হ্যাঁ, শেরির সময় লেখা আছে। জি, 11 বার পড়তে হবে। ইয়াওয়াসিয়াল মাগফিরাত। জি, ইয়াওয়াসিয়াল মাগফিরাত। যেমনি এখন শেরির সময় হইতেছে, তা আমরা শেরির সময় শেষ হওয়ার আগে এটা পড়ে ফেলি ভালো। ইফতার টাইম আছে। জি, ইয়াওয়াসিয়াল ফাদলি ইকফিরলি, এটা 11 বার। হুম, ইকফিরলি নামে ইকফিরনি ফাদলি ইকফিরলি। হুম, অনেক কিছু পড়া আছে এই পেজে। হুম, এটা কিন্তু মেরে কাছে তো ছবি তুলে কিন্তু অনেক আছে পড়ার জন্য। তারপর এই যে রোজা খোলা নিয়ত আছে, অনেক মানুষ রোজা খোলা নিয়ত আর দিতে পারে না, ইফতার দু আছে। ভালো, ইনশাআল্লাহ ভিউয়ার্স, আমি আপনাদের সাথে এটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তা হইতে অনেকটা মানুষ এটা জানে কি কি পড়তে হয় রহমতে, ফার্স্ট আশরা, সেকেন্ড আশরা, তৃতীয় আশরা, কিন্তু সেই সময় শেষ হয়ে খুব অল্প বাকি রয়ে গেছে। হুম, 2 মিনিট বাকি আছে। ফজরের আজান হচ্ছে, এখন নামাজ পড়ে যায়। আপনি কি নামাজ পড়বেন? কে? আমি নামাজ পড়ছি। ফজরের নামাজ পড়া কমপ্লিট হয়েছে, এখন একটু রেস্ট নিতে যাই। আপনি তো একদমই ঘুম, আপনি স্কুলে আস, অ্যালার্মের কারণে এখন উঠা হলো। আপনি কোথায়? আপনাকে স্কুলে নিয়ে যাবেন আপনি? আম্মু, আপনি উঠে যাও, আম্মু স্কুলে যাবে না? হুম, ঘরে লইলা আছে, আপনাকে স্কুল থেকে দিয়ে আসবো, তারপরে ঘর গুছাবো। আপনি বাবা, আমি যাচ্ছি আপনাকে স্কুলে দিতে। লাফিস চল, আস্তে আস্তে জামু, দেখো পানি আছে। কাকু বলো।
মশগুলো হলো এখন ছেদে যাই নাড়ি দিয়ে আসি এখন ভালোই রোদ আছে ছেদে কাপড় ওয়াশ করে নাড়ি দিয়ে হইছে এখন খুব ভালো রোদ হচ্ছে তো ইনশাআল্লাহ কাপড় তাড়াতাড়ি শুকায় যাবে আপনি কি নিতে যাই বেবি আসো डिसप्ले ते जस्ट एक ही कलर साइज एक ना कि साइज होबे ছয়টা সাইজের বাট কালার একটাই ম্যাক্সিমাম একটাই কিছু কিছু ব্লেজ আছে যেগুলো সাইজ আছে আচ্ছা 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 আমাদের বাসায় একদম কাছে আছে দোকান তা ভালো এখানে রেডিমেড পাওয়া যায় মেয়ে ভাই দুই তিন বছর থেকে না আপনার দোকান এখানে সব আমি আপনি নিজের জন্য দেখতেছে জামা ওড়না কি সরি পাজামা কি সিম্পল আছে নাকি কোনো কাজ আছে এই সাথে এই পাজামা আছে পিঙ্ক কালারে আর এই অফ হোয়াইটের সাথে এই অফ হোয়াইট ডিভাইডার আছে আর এই সাথে আছে প্লাজো স্কার্ট প্লাজো আচ্ছা নিজের চয়েস আছে ওকে নাইস আপনি বলছেন আরেকটা কালার আছে এটা মেহরুন একটা পিস আছে ঠিক আছে তাই ঈদের জন্য আপনারা চান তো ভিউয়ার্স এখানে আসে কেনাকাটা করতে পারে কেন ভাইয়া শপে সবগুলো বেশি বা রেডিমেড জামা মেবি উইদাউট স্টিচ নাই না আচ্ছা নর্মাল জামাও আছে তা পার্টি পোশাকও আছে আর বাচ্চাদের জন্য আছে ফ্রক আছে ভালো থ্রি পিস আছে না এটা আচ্ছা এটা আরেকটা ড্রেস ভাইয়ের থেকে আমি ওপেন করাইছি এটা কিন্তু সুন্দর ভালো আর ওনা আর হ্যাঁ সরি আগে পাজামা দেখাই পাজামা এরকম আছে নিচে একটু কাজ আছে আচ্ছা আর ওনা খুব সুন্দর ভালো তা সবসময় এই দোকানে পাশে সব পাশ থেকে যাওয়া হইতো বাট কোনোদিন আসে দেখিনি তা আজকে আসছে এটা ভাইয়ার দোকানে লোগো আছে তা এটা আপনারা আসতে পারেন এখানে আমি দেখলাম জামা আমার খুব ভালো যে শপে আমি এখন ড্রেস দেখতে আসছি তা এটা কিন্তু আমাদের লক্ষ্মী বাজারে আছে তা আসে ইনশাল্লাহ আপনারা কেনাকাটা করতে পারেন ভালোই আছে ভাইয়া ওপেনিং আর ক্লোজিং টাইমিং কি আছে আর বেশি ফোন থাকে না ওকে ঠিক আছে ওকে তা আমি ড্রেস দেখলাম যতটুকু সবকিছু সবটাই ভালোই লাগলো তা আমি আমার আজকে দিনে ব্লগ এখানেই শেষ করি ওকে ভিউয়ার্স আজকে আমার ভিডিও এখানেই শেষ আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ জামা দেখা হয়েছে ভালো সুন্দর জামা আছে ইনশাল্লাহ কিনবো বাট এখন দেখা হয়েছে ওকে ভাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আপনি আসো
শপ থেকে বের হলাম